আলোচনা করার মতো এখন আপাতত নাই, বাট সামনে আমার প্রথম সিনেমা আসছে যেটা কাজল রেখা, সো ওই সিনেমার জন্য আপাতত আপনি অপেক্ষা করতে পারেন। সিনেমা নিয়ে ভাবনা কি থাকবে? সিনেমা তো সুন্দর জিনিস, সবাই করতে চায়, আমিও সিনেমা করতে চাই, সো ভালো গল্প ভালো ডিরেক্টর করে আমি সিনেমা করবো, এটাই ভাবনা। এর মানে তো সেই সিনেমা নিয়ে ভাবনা কিছু নেই। ভিন্নতা লাগে হচ্ছে টেকনিক্যাল যেই ব্যাপারগুলো আছে আর প্রিপারেশনের ব্যাপারগুলো। যেমন সিনেমা করতে গেলে আমি যখন সিনেমা করেছি, মানে থিয়েটার রিলিজ সিনেমা কাজল রেখা, তখনকার প্রিপারেশনে ডিফারেন্ট ছিল, একটু লং টাইম নিয়ে কাজ করা হয়। আবার ওয়েব ফিল্ম যখন করেছি একটু শর্ট টাইমের মধ্যে, 10 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করতে হয়েছে, তো ওটার প্রিপারেশন ডিফারেন্ট। নাটকে তো আসলে 2-3 দিনের শুটিং, তো খুব বেশি প্রিপারেশন নিয়ে কাজ করা হয় না, বাট তারপরের মধ্যে বলে যেটা হয় ভালোই। এখন আসলে গল্প তো আসলে এক মানে অনেক রকমেরই আসে, এখন এক একজন এক এক রকমভাবে চিন্তা করে, এখন সবার চিন্তা তো আসলে একরকম হবে না। কারোর চিন্তা কেউ কমেডি নিয়ে ভাববে, কেউ রোম্যান্টিক নিয়ে ভাববে, কেউ থ্রিলার নিয়ে ভাববে। তো আমার কাছে যত গল্প এসেছে এখন পর্যন্ত, আমি একটু রোম্যান্টিক কাজগুলোই করা হয়েছে, কমেডি বা অন্যান্য কাজগুলো আমার হয় করা হয়নি। আর ওইটাই আসলে গল্প ডিফারেন্ট বিভিন্ন রকম থাকবে, তো আমরা কীভাবে কোন গল্পটা চুজ করছি এটা হচ্ছে আসলে আমাদের ব্যাপার।